পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে। আজকের ভিডিওর বিষয় হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন ভিডিওর থাম্বনেল পিকচার দেখে। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে প্রচুর চাকরির সুযোগ। হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী প্রকল্প যেটা শুরু হয়েছিল 2013 সাল থেকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্প কিন্তু সারা বাংলায় কিন্তু নজির গড়েছে। সেই প্রকল্পের নিরিখে আজকে এই ওয়েবসাইট থেকে আপনাদের সঙ্গে আমি সরাসরি শুভঙ্কর, আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তবে তার আগে আবারও বরাবরের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। যাদের যাদের নাম এখনো পর্যন্ত যুবশ্রী প্রকল্পের নবম লিস্টে ওঠেনি, তারাও পাবে এই সুবিধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুধু আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল থেকে একটি ওয়েবসাইট ওপেন করবেন, employmentbankwb.gov.in। এই ওয়েবসাইটটি করার পর আপনার কাছে চাওয়া হবে লগ ইন আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড। যদি আপনি যুবশ্রী প্রকল্পের সুবিধাভুক্ত না হন, তবুও আপনি কিন্তু এই চাকরির খবরাখবর, চাকরির সুযোগ কিন্তু আপনি এখান থেকে পাবেন। কিভাবে পাবেন, কোথায় ক্লিক করলে সেই চাকরির খবর আপনি পাবেন, তো চলুন দেখে নেওয়া যাক। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা সরাসরি হোম পেজের একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, সঙ্গে একটি নিউ লোগো শো করছে। আপনারা সরাসরি যদি এখানে ক্লিক করেন, একটু অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু খুলে যাবে অ্যাডভার্টাইজমেন্টের চার্ট। এখানে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের সমস্ত দপ্তরের যে চাকরি, যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, চাকরির নোটিফিকেশনগুলো রয়েছে, সমস্ত কিছু রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছেন এমপ্লয়ার নেম, Oblique number of the post, age, qualification, last date of application, view advertisement. তো প্রথমেই রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ রাজ্য বিদ্যুৎ দপ্তরে যে নিয়োগ হতে চলেছে তার লিঙ্ক কিন্তু এখানে রয়েছে। এবং তার বয়স কত, এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং কোয়ালিফিকেশনটাও দেওয়া রয়েছে ITI, NTC, NCVT, এই সার্টিফিকেটগুলো যদি থাকে আপনার তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করতে হলে তার লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে 16/11/2018। এবং যদি সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে চান, তাহলে সরাসরি এখানে ক্লিক করবেন। দেখুন এখানে একটি আতস কাচের অর্থাৎ সার্চ লগো রয়েছে, আপনি এখানে সরাসরি ক্লিক করবেন, তাহলেই কিন্তু সেই PDF ফাইল অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল অথবা কম্পিউটারে, আপনি যেখানেই করুন না কেন। তো নিচের লিস্টের নিচে কিন্তু আরও কিন্তু এমন ধরনের চাকরির খবরাখবর রয়েছে, যেমন স্টাফ নার্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন অপারেটর, টেকনিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার, কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কোথায় কোথায় চাকরি হচ্ছে সারা রাজ্যের, সমস্ত তথ্যই কিন্তু এখানে রয়েছে এক জায়গায়। তো আপনাদের বিভিন্ন অন্যান্য আদার্স কোনো জায়গায় যেতে হবে না, কোথাও ঘাটাঘাটি করার দরকার নেই, আপনারা খুব সহজেই কিন্তু একটি ওয়েবসাইটের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত চাকরির খবর কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা একটু যদি এখানে নজর দেন, তাহলে চাকরির সমস্ত খবর কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই খবরটি আপনার সঙ্গে জানানো ছিল, এই তথ্যটি আপনার কাছে পৌঁছানো ছিল যে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যই আপনারা এবার থেকে কিন্তু পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আপনি যুবশ্রী প্রকল্পে আওতাভুক্ত হন, তবু এই সুবিধাগুলো পাবেন, যদি না হন তবুও আপনি এই সুবিধা পাবেন। এই সুবিধাটি কিন্তু সারা রাজ্যের কর্মপ্রার্থী, বেকার যুবক যুবতীদের জন্যই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটি নতুন একটি উদ্যোগ। তো বন্ধুরা, আশা করি আপনার এটি ভালো লেগেছে। যদি এটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, সবার কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি, তবে তার আগে আবারও করছি আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো ফিরছি পরবর্তী নতুন লেটেস্ট ভিডিও নিয়ে, ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।